শুরুতে এই সংবাদ শিরোনাম। 28 বছর পর নাগানো কারাবাখের সব থেকে বড় শুষা শহরে আজানের ধ্বনি। নাগানো কারাবাখে কেন শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করল রাশিয়া, জানাবো এর কারণ। ডিভোর্স হলে পৌনে 600 কোটি টাকা দিতে হবে ট্রাম্পকে। এবার ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিল সৌদি বাদশাহ। এবং সবশেষ থাকছে ফ্রান্সে মুসলিম শিশুদের আটকের ঘটনায় ইহুদি সংগঠনের নিন্দা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নাগানো ও কারাবাখ অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর শুষায় 28 বছর পর আজানের ধ্বনি শোনা গেছে। আজারবাইজানের একজন সৈন্য সেখানকার বিখ্যাত উইখারি গুবার আগা মসজিদের মিনারে উঠে আজান দিয়েছেন, এমন একটি ভিডিও সামনে এসেছে। সম্প্রতি শুষা শহরটি আজারবাইজানের নিয়ন্ত্রণে আসে। তুর্কি সংবাদ সংস্থা আদালু এজেন্সি জানায় 1992 সালের 8 মে আর্মেনিয়া বাহিনী শুষা অঞ্চলটি দখল করে নেয়। নাগানো এবং কারাবাখের সর্বাধিক গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে শুষা। আন্তর্জাতিকভাবে এটি আজারবাইজানের বলে স্বীকৃত। গত 8 ডিসেম্বর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা দেন, শুষা নগর আর্মেনিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে, দীর্ঘ 28 বছর পর শুষায় আজান শোনা যাবে। গত 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তি হয়। চুক্তির পর ইলহাম আলিয়েভ জানান, কোনো রক্তপাত ছাড়াই আজারবাইজান তাদের নাগানো এবং কারাবাখ অঞ্চল ফেরত পাবে। এর আগে গত 27 সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া বাহিনী এবং আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই দেশের সংঘাতের মূলে ছিল নাগানো এবং কারাবাখ অঞ্চল। দুটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে নাগানো কারাবাখ নিয়ে তীব্র যুদ্ধ চলছে গত সেপ্টেম্বর মাস থেকে। এখন মনে হচ্ছে এই যুদ্ধে আজারবাইজান স্পষ্টতই সুবিধাজনক অবস্থানে রয়েছে। আজারবাইজানের বাহিনী এখন শুষা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। আর্মেনিয়ানরা এই শহরটিকে বলে শুষি। এই এলাকাটির কৌশলগত গুরুত্ব আছে। এখান থেকে নাগানো কারাবাখের রাজধানী স্টেপেনাকার্টের সব স্থাপনায় আজারবাইজানের গুলার নাগালের মধ্যে, চাইলে তা স্টেপেনাকার্টের যে কোনো লক্ষ্যে আঘাত হানতে পারে। দুপক্ষের মধ্যে গত কয়েক মাসের বেশ কয়েকটি তীব্র লড়াই হয়েছে এবং দুই তরফেই অনেক মানুষ হতাহত হয়েছে, কিন্তু আজারবাইজানের বাহিনী শুষা দখলের মাধ্যমে কৌশলগতভাবে খুবই সুবিধাজনক একটি অবস্থানে চলে এসেছে। বিশেষ করে নাগানো কারাবাখের রাজধানী স্টেপেনাকার্টের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে এই উঁচু জায়গাটিতে আজারবাইজানের বাহিনীর অবস্থান কারাবাখের বাকি অঞ্চল থেকে আর্মেনিয়াদের খুব সহজে টার্গেটে পরিণত করতে পারবে। কিন্তু এখন হঠাৎ করেই এই রণক্ষেত্রে রুশদের আগমন ঘটেছে। তারা দুপক্ষের মধ্যে অনলাইনে একটি শান্তি আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করল এবং সেখানে রুশ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল। এই ঘটনার আগ পর্যন্ত সবাই ধরে নিয়েছিল যে এই নাগানো কারাবাখ নিয়ে দুপক্ষের এই বিরোধিতার মধ্যে সবচেয়ে বড় চাল চালবে তুরস্ক, কারণ আজারবাইজানের সঙ্গে তুরস্কের রয়েছে ঘনিষ্ঠ জাতিগত এবং সাংস্কৃতিক সম্পর্ক। কিন্তু সোমবার রাতে রাশিয়ার মধ্যস্থতায় শুরু হয়ে যায় সমঝোতার পালা। আর্মেনিয়া, আজারবাইজান এবং রাশিয়ার নেতারা অনলাইনের বৈঠকে করলেন এবং একটি 9 দফা শান্তি আলোচনার ব্যাপারে একমত হলেন, যার মাধ্যমে এখন নাগানো কারাবাখের লড়াই অবসান ঘটবে। এখন পর্যন্ত মনে হচ্ছে আজারবাইজান এই যুদ্ধে জয়ী হয়েছে এবং নাগানো কারাবাখ প্রদেশের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ তারা ফিরে পেয়েছে। 1984 সাল থেকে এখন পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণ করছিল আর্মেনিয়া। তিন নেতার মধ্যে যে সমঝোতা হয়েছে তাতে বলা হয়েছে যে আর্মেনিয়ারা নাগানো কারাবাখের বাকি এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে এবং আজারবাইজান সেগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেবে। দুই পক্ষের সৈন্যদের মাঝখানে অবস্থান নেবে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী এবং তারা নিশ্চিত করবে দুপক্ষের মধ্যে আবার যেন লড়াই শুরু না হয়। সময়টা বেশ খারাপ যাচ্ছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মেলানিয়া ট্রাম্পের এক আইনি পরামর্শদাতা জানিয়েছেন, যদি ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়ার ডিভোর্স বাস্তবায়িত হয় তবে স্ত্রীকে মোটা অঙ্কের খর পোষ দিতে হবে ট্রাম্পকে। অঙ্কটা 68 মিলিয়ন মার্কিন ডলারের, যা বাংলাদেশি টাকায় প্রায় 600 কোটি টাকার সমান। 15 বছর আগে বৈবাহিক সম্পর্কে শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়ার, তবে বেশ কয়েক বছর ধরেই এই সম্পর্কটা শুধু চুক্তির ছিল বলে জানিয়েছে ঘনিষ্ঠজনরা। হোয়াইট হাউস ছাড়ার পরে ট্রাম্প এবং মেলানিয়ার ডিভোর্স হবে, এই খবর ইতিমধ্যেই প্রকাশিত। আইনি পরামর্শদাতা জানাচ্ছে, এই জীবনযাত্রার মেলানিয়া অভ্যস্ত, সেখানে এই টাকার অঙ্ক দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।
উল্লেখ্য, ট্রাম্পের আগের দুই বৈবাহিক সম্পর্কেরও খর পোষ দিতে হয় তাকে। ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলস $2 মিলিয়ন খরপোষ পেয়েছিলেন। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প পেয়েছিলেন $14 মিলিয়ন, সঙ্গে কানেকটিকাটে একটি প্রাসাদ সমবাড়ি, নিউ ইয়র্কে একটি অ্যাপার্টমেন্ট, বছরে একবার করে ফ্লোরিডায় বিলাসবহুল মুর এবং ল্যাগো রিসোর্টে ভ্রমণের সুযোগ। ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। দেশটিকে পরমাণু অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে বিরত রাখতেই এই আহ্বান জানান তিনি। সরকার শীর্ষ উপদেষ্টা বোর্ডে বার্ষিক বক্তৃতায় বুধবার সৌদি বাদশাহ বলেন, ইরানের আঞ্চলিক পরিকল্পনা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সন্ত্রাসবাদে মদত এবং গোষ্ঠীগত বিভাজনের উস্কানির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সৌদি। ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে, যাতে দেশটির ব্যাপক বিধ্বংসী অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কঠোর হস্তে মোকাবেলা নিশ্চিত করে। আল জাজিরা জানায়, 84 বছর বয়সী এই শাসককে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভার্চুয়াল ভাষণ দেওয়ায় এই প্রথম কোনো সভায় বক্তব্য দিতে দেখা গেছে। এই ভাষণে তিনি ইরানের সম্প্রসারণবাদের নিন্দা জানান। ফ্রান্সে জিজ্ঞাসাবাদের নামে 10 বছর বয়সী 4 মুসলিম শিশুকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জিওস ফ্রান্স ইউনিয়ন ফর পিস। শিশুদের সন্ত্রাসবাদের অভিযোগে আটক করায় ফরাসি সরকারের এহেন আচরণকে বর্বরোচিত কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে ইহুদি সংগঠনটির সদস্য জর্জেস গ্যাম্পেল। ফ্রান্সের একটি স্কুলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের ঘটনায় এক শিক্ষককে শিরচ্ছেদের পর গত সপ্তাহে স্কুলটির 4 মুসলিম শিশু শিক্ষার্থীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় দেশটির পুলিশ। এদের মধ্যে 3 জন তুরস্ক এবং 1 জন আল জাজিরার বংশোদ্ভূত। 11 দিন ধরে জিজ্ঞাসাবাদের পর শিক্ষক হত্যাকাণ্ডে তাদেরকে জড়িত না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। গাম্পেল তার শৈশবের এ ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, 1944 সালে যখন তার বয়স ছিল 5 বছর, তখন ইহুদি হওয়ার কারণে তার বাবাকে এভাবে ধরে নিয়ে যায় ফরাসি পুলিশ। তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে প্যারিসের কাছে মান্দেস লাজুলি জেলার একটি স্কুলে শিশু শিক্ষার্থীদের কয়েক ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখে পুলিশ। এর চেয়ে বর্বর ঘটনা আর কি হতে পারে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।